বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তাই তো রান্না শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। আজকে মুরগির গোশত রান্না করব। এখানে আলু ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে আলুর খোসাটা পরিষ্কার করতে বেশি সময় লাগে না। আমি মুরগির মাংস রান্না করতেছি, আর হলো আপা হলো রসুন পাতার ভর্তা করবে। তো এই আজকে মেনু, তেমন বেশি নেই কিছু। আমার মেনু বেশি হয় না, অল্পই হয় সবসময়। তাই তো পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পরে আমি এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর এক চামচ রসুন বাটা, আর এক চামচ আদা বাটা। এক চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর হলো আড়াই চামচ আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে জিরা, বাটা জিরা আর কি, বাটা না মানে ফাঁকি জিরাটাই, কাঁচা জিরাটা, ওটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি তেজপাতা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি লং আমি সব দিয়ে দিয়েছি। তো এখন মুরগির মাংসটা আর কি ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষানো হবে ততই টেস্ট হবে মুরগির মাংস। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আলুটা দিয়ে দিয়েছি, আলুগুলো তো অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। আলু আবার বেশি কষালে আলু খেতে স্বাদ লাগে না, তো অল্প কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দিব। তো এই তো রান্না শেষ, এখন আপাকে দিয়ে দিব নিচে, ওরা খাবে, ওদেরটা ওদের নিচে দিয়ে দিব। এটা হচ্ছে বিকালবেলা, আমি চালের গুঁড়া নিয়েছি, এখানে লবণ, চালের গুঁড়া,
আর একটু অল্প একটু ময়দা দিয়ে দিব। তো ময়দাটা একটু চেলে নিচ্ছি, কারণ যদি কোনো ময়লা থাকে প্যাকেটের ময়দা, সেজন্য আমি একটু চেলে নিই। এই যে প্যাকেটের চালের গুঁড়া নিয়ে আসছে তাহার বাবা, তো এটা এই চালের গুঁড়াটা আমি চেলে নিয়েছি। তো এখন সব মিক্স করে নিচ্ছি, সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে এখন আমি অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মাখিয়ে নিব আগে। এভাবে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে মাখাবো, কারণ কোনো দানা যেন না থাকে, চালের কোনো দানা যেন মিশিয়ে যায়। আর এই যে এইভাবে করে মাখিয়ে নিলাম সব ভালো করে। পাটায় বাটলে যেভাবে চালটা ভিজিয়ে রাখলে পাটায় বাটলে এরকম হয়, যেরকম এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতন। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এই ঢাকনাটা ছোট হয়ে যাচ্ছে, জন্য একটু বড় ঢাকনা লাগবে। তো ভালোভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টা। ছেলে বলতেছে আম্মু এটা কোত্থেকে কিনেছো, তো আমি বললাম যে এটা কোম্পানি দিয়েছে। তো এই যে কোম্পানির সিল দেওয়া পিছনে, তো দেখে না তো আসলে ওই সেই জন্য জিজ্ঞেস করছে। তো এই যে এখানে আমার এই যে গুলাটা ঠিক এরকম হয়েছে, আধা ঘন্টা পরে আমি খুলেছি ঢাকনাটা। তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গোলাটা তৈরি করে নিব। আমি চিতই পিঠা বানাবো, সেই চিতই পিঠার গোলাটা আমি তৈরি করে নিব। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেল সুন্দর মতন করে। আমি একটু লবণটা দেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে নাকি।
আর এটা আমি আধা ঘন্টার মতন তাপে বসিয়ে রেখেছিলাম। তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি পিঠা, দেখি কেমন হয়। তারপরও নিজে ঘরে বানানো পিঠা যেমনই হোক খাওয়ার মতন হলেই হলো। এই তো মাশাল্লাহ পিঠা খুব ভালো হয়েছে। এখন আমি উঠিয়ে ফেলবো, তো একটু ঢাকনা খুলে একটু তাপে বসিয়ে রাখলাম। উপরের যে পানিটা পড়েছে ঢাকনা থেকে তো এখানে শুকিয়ে যাবে। আর আরেক পাশে আমি কড়াইতে বসিয়েছি চিতই পিঠা। তো এই যে দেখেন কত সুন্দর ফোটা হয়েছে, ভালো। তো এগুলো ভিজবে খুব ভালো আসলে এই পিঠাগুলি। একে আমি পিঠা নামিয়ে ফেলেছি, আবার আরেকে পিঠা আমি নামাবো। এই তো দেখতে দেখতে পিঠা সুন্দর হয়ে গেল। আসলে ঘরে তৈরি করে খেলেই ভালো, যা দেখলাম একটু রান্না করলে। কারণ কিনতে গেলে দেখা যায় বাইরে যেতে হয়, ধুলাবালি থাকে। তো কেনা পিঠা ওগুলো খড়ি চোলায় করলে ওদেরটাও ভালো হয়, তো অনেক একটা ভালো হয় না। তো সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না, তো এইভাবে ঘরে তৈরি করে নিজেরা খেতে পারলে ভালো। তো আপনারা প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, একটা করে লাইক দিবেন। সবাই আমাকে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে পিঠা আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, ওদেরকে বলতেছে গরম গরম খাওয়ার জন্য। এখানে মুরগির গোস্ত যে রান্না করেছিলাম, সে ঝোল আছে, মুরগি আছে, তো সবাইকে দিয়ে দিচ্ছি, এখন ওরা খেয়ে নেবে। এই যে ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে, তো বললো ভালো, খুব মজা হয়েছে। তোরা সবাই খেয়েছে, আমি এখন খেয়ে নিব। তো এই যে এখানে কিছু পিঠা আমি ভিজিয়ে রেখেছি, তোর বাবা খুব পছন্দ করে, তো খেয়ে নেবে। একটু হালকা গরমে আর কি পিঠাগুলো দিয়েছি, তা এখন ঢেকে রাখবো, সকালে খাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।